দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের সার্জারি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম, তিনি বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রফেসর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। শহীদুল, আপনি তো জানেন যে আসলে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমরা করোনাকালীন সময় দিয়ে পার হচ্ছি। যদিও আমাদের দেশে এখন কিন্তু রোগী মৃত্যুর হার বা রোগী আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে আসছে, কিন্তু এতে করে কিন্তু মানে আমরা বলবো যে আমাদেরকে আরও সচেতন হতে হবে, যাতে করে যেমনটি ভাবা হচ্ছে সারা বিশ্বব্যাপী যে তৃতীয় ঢেউ আসার একটা সম্ভাবনা, সেই ঢেউ মোকাবেলার জন্য কিন্তু আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনি যদি গতকালকে চিত্রটা আমরা দেখি যে আপনার গতকালকে পর্যন্ত আমাদের দেশে মৃত্যু ছিল 65 জন 24 ঘন্টায় এবং রুগী ছিল 2710 জন এবং আক্রান্তের হার ছিল 9.82%। তো এটা আমরা বলবো একটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা। তবে সেক্ষেত্রে আমরা মনে করি যে যাতে করে আবার তৃতীয় ঢেউ না আসে, আমরা যেন আবার করোনাকালীন সংকটে না পড়ি, সেজন্য কিন্তু সবাইকে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং হাত ধৌতকরণের যে পদ্ধতি এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে। তো আমরা যে বিষয়ে আজকে আপনার সাথে কথা বলবো, মেরুদণ্ডের সার্জারি। আপনি তো মেরুদণ্ডের সার্জারি নিয়মিত করে থাকেন, দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছেন। আসলে আমরা যদি মেরুদণ্ডের সার্জারিতে যাই, তার আগে মেরুদণ্ডের সার্জারি আপনারা কোন কোন রোগীর ক্ষেত্রে এই সার্জারিটা করে থাকেন? জি, আসলে মানুষ সৃষ্টির পর থেকেই তো তার চিকিৎসারও পথ মানুষই বের করেছে এবং আদিমকাল থেকে তো মনে করেন যে শুরুতে যে চিকিৎসা সেটা কিন্তু মেডিসিনের মাধ্যমেই শুরু হয়েছে, যে সেটা গাজরাস্ত্রের মাধ্যমে হোক অথবা পরবর্তীতে কেমিক্যালের মাধ্যমে হোক। কিন্তু এরপরে দেখা গেল যে মানে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে মেডিসিনের মাধ্যমে, কিন্তু কিছু কিছু রোগী ভালো হচ্ছে না। তো কেন ভালো হচ্ছে না বা আর কি করার আছে, এই আসলে এই প্রশ্ন থেকেই হলো সার্জারির সৃষ্টি। ঠিক সেই রকমভাবে মনে করেন যে সার্জারির বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে মেরুদণ্ডের সার্জারি বা স্পাইন সার্জারি এইটাও একটা ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চটা এই সার্জারিটা মানে বিশ্বের অন্যান্য জায়গায় যতটা ডেভেলপ করেছে, বাংলাদেশে কিন্তু আগে অতটা ডেভেলপ ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন বিশ্বমানের সার্জারি বাংলাদেশে হচ্ছে। কিন্তু এইটা নিয়ে মানুষের আসলে তো মানে অনেক ভয় যে মেরুদণ্ডের সার্জারি করলে ভয়ের ব্যাপারটা, ভয়ের জায়গাটা থেকে যদি আমরা বলি যে আসলে মানুষ কিন্তু সার্জারিকে এমনি ভয় পায়, যে কোনো একটা রোগী বলেন যে আপনার অপারেশন প্রয়োজন, তখন কিন্তু সে অনেকটা আতঙ্কিত হয়ে যায় বা ভয় পেয়ে যায়। আর যেখানে মেরুদণ্ডের সার্জারি কথা আসে তখন তো এটাকে আরো ভয়ঙ্কর বলেই মনে করে। আসলে আপনার দৃষ্টিভঙ্গি কি, এটা কি আসলে ভয়ের কোনো ব্যাপার এই সার্জারি করাটা? আসলে রোগীরা তো আমাকে জিজ্ঞেস করে, তা আমি রোগীদের জিজ্ঞেস বলি যে আচ্ছা ভাই আপনি কি প্লেন চালাতে পারেন? তোমরা না, তো আমিও প্লেন চালাতে পারি না। কিন্তু একজন পাইলটকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা প্লেন চালানো খুব কঠিন কাজ, তো নিশ্চয়ই মানে পাইলট মুচকি হেসে বলবেন যে আসলে আমার কাছে সহজ। তো ঠিক আমরা যারা এই সার্জারিটা করি আমাদের কাছে আর কি আলহামদুলিল্লাহ এটা সহজ এবং মানে ভয়ের কিছু না। তবে মানে জীবনের ঝুঁকি, মানে যাদের ধরেন সার্জারি প্রয়োজন, মানে আপনারা তো বলছেন যে আসলে অনেক ধরনের চিকিৎসা আছে, সার্জারি যাদের ক্ষেত্রে প্রয়োজন তারা যদি সঠিক সময় না করে তাহলে দেখা গেলো জীবন মৃত্যুর সংখ্যায় কিন্তু সে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে সার্জারিটা করা জরুরি। তো আমরা যদি ইন্ডিকেশনে আসি যে আপনার মেরুদণ্ড সার্জারি যখন সাজান, কোন কোন রোগীর ক্ষেত্রে আপনার মেরুদণ্ড সার্জারি অ্যাডভাইস করে থাকেন? আসলে সবচেয়ে মানে কমন যেটা ইন্ডিকেশন যে কোমর ব্যথা নিয়ে যে সমস্ত রোগীরা আসে, এর ভিতরে পপুলার একটা মানে কজ হচ্ছে যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এটার মানে এরকম রোগীদের 100 জন যদি কোমর ব্যথা রোগী থাকে তাহলে 10 জনের মানে প্রায় সার্জারি লাগে, এটা একটা ইন্ডিকেশন। এছাড়া আছে যে স্পন্ডাইলোলিস্থেসিস বলি আমরা, আমাদের মেরুদণ্ডের হাড়গুলো তো একটার উপর একটা বসানো থাকে এবং একটা নির্দিষ্ট রিদম অনুযায়ী, হ্যাঁ মানে একটা নির্দিষ্ট দূরত্ব এবং একটা লাইন অনুযায়ী মনে করেন হাড্ডিগুলো নেমে আসে নিচের দিকে আস্তে আস্তে। কিন্তু কখনও কখনও আমরা দেখি যে ট্রমার কারণে বা ডিজিজের কারণে একটা হাড্ডি আর একটা হাড্ডি থেকে পিছন থেকে সরে যাচ্ছে, এটা হলো স্পন্ডাইলোলিস্থেসিস, এইটা হলেও অপারেশন করতে হয় এবং অপারেশন করে স্ক্রু রড দিয়ে মানে এটা ফিক্সেশন করে দিতে হয়। এরপরে যদি ধরেন কারো স্পাইনাল কর্ডের টিউমার হলো, তাহলে সেই টিউমারের কিন্তু মনে করেন যে সার্জারি করে রিমুভ করতে হয়, যে ওখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট অলমোস্ট চলে না। সে টিউমার আবার বিভিন্ন ক্যাটাগরির আছে,
এক্সট্রা ডুরাল মানে এক্সট্রা ডুরাল আছে, ইন্টার ডুরাল আছে, আবার ইন্টার ডুরাল ইন্টারমেডুরারি আছে। হ্যাঁ, আবার মনে করেন যে মেরুদণ্ড স্পাইনাল কর্ডকে টাচ করে নাই, সেটা মানে এক্সট্রা ডুরাল বলি আমরা, এরকম টিউমার আছে, তো এগুলো সার্জারি লাগে। এছাড়া আমাদের আরও যে সমস্ত কোয়াজ, যেমন ইনফেকশন বা ইনফ্লামেশন, ইনফেকশন যদি ডিসকাইটিস যদি কারো থাকে, স্পন্ডাইলো ডিসকাইটিস বলি আমরা, সেই ডিসকাইটিস দুই ধরনের জীবাণু দিয়ে হয় সাধারণত। এমনি অন্যান্য সমস্ত অসুখের ক্ষেত্রে ইনফেকশন যে করে কমন ব্যাকটেরিয়া যেগুলো আছে, স্টেফিলোকোকাস অরিয়াস বা স্টেপটোকোকাস, এগুলো ছাড়াও পালমোনারি টিউবারকুলোসিস নামক যে মানে টিবি নামক যে অসুখটা আছে। যেটা প্রফেসর ডক্টর শহীদুল একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, জি আমার, আমি ফেরদৌসি বেগম, ঢাকার দক্ষিণখান থেকে বলছি। আপনার বয়স কত? আমার বয়স 52। জি বলুন, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা ওই যে কোমরের যে হাড়িটা আছে, এইখানে মেরুদণ্ডের হাড়িটা যেটা শেষ হয়ে গেছে, এইখানে ব্যথা। আপনার এই ব্যথাটা কতদিন থেকে? আমার এই ব্যথাটা অনেক দিন থেকে, আজকে 5-6 বছর। আচ্ছা, এই ব্যথার সাথে ধরেন আপনি যদি একটু জার্নি করেছেন, একটু উঁচু নিচে রিক্সায় উঠেছেন বসেছেন, তখন কি ব্যথাটা বেড়ে যায়? তখন তো বাড়ি আমাদের রাস্তাও এত ভালো না। জি ফেরদৌসি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের আজকের চিকিৎসক এটা উত্তর দিবেন। উনি বলেছেন যে মেরুদণ্ডের, ওনার বয়স হলো 52 বছর, মেরুদণ্ডের শেষ মাথায় যেটা কক্সিস আমরা বলি আমাদের ভাষায়, সেখানে উনি কিন্তু যখন উঁচু নুচিতে বা ঝাঁকিতে সবসময় ব্যথা করে, তখন বেড়ে যায়। এই বিষয়ে আপনি যদি ওনার পরামর্শ। জি, এই অসুখটার নাম হলো আমরা কক্সিডাইনিয়া বা কক্সিকোডাইনিয়া বলি। আমরা জানি আমাদের মেরুদণ্ডের হাড় যেখানে শেষ হয়েছে, সর্বশেষ আমরা টেল বোন বলি, লেজের হাড় বলি, ওটার নাম কক্সিস। তো ওইটাতে কোনো ইনফ্লামেশন যদি হয় বা অথবা কোনো ট্রমা হয়েছিল, তারপর ওখানে একটু সাবলাকজেশন বা একটু ডিসলোকেশন হয়ে গেছে অথবা একটু ফ্র্যাকচার হয়েছে, তাহলে মানে ওখানে পেইন হতে পারে। তো এরকম পেইন হলে মানে প্রথমত আমরা বলি যে একটু শক্ত জায়গায় বসা অ্যাভয়েড করা, আর একটু আমরা কুশন, অনেক সময় রাবারের কুশন পাওয়া যায় যে ওই গাড়ির মানে চাকার, টেম্পোর চাকার টিউবের মতো এরকম মাঝখানে ছিদ্র থাকে, মানে ওইখানে অর্থাৎ কক্সিসটা শূন্যের উপরে থাকে, সেক্ষেত্রে রোগী পেইন থেকে মনে করেন যে বেঁচে থাকতে পারে। এছাড়া এইভাবে তো চলা সবসময় কিন্তু মানে সম্ভব না। আপনি কি সেই মানে রাবার কুশন নিয়ে চলবেন? সেটাও একটা মানে সুখকর বিষয় না। তো আমরা এই ক্ষেত্রে ফিজিওথেরাপি আছে, আল্ট্রাসাউন্ড থেরাপি, এটাও দেওয়া হয়। আর আমরা এর আগে স্টেরয়েড ইঞ্জেকশন দিতাম আর কি, লং অ্যাক্টিং স্টেরয়েড, যেটা মিথাইল প্রেডনিসোলন অথবা টাইমসিনোলন অ্যাস্ট্রোনাইড, এটা আমি 3 মাসে 3 কোর্স মানে দিতাম আর কি। এখন আমরা মানে লেটেস্ট পিআরপি দিই। পিআরপি আপনি জানেন যে প্লেটলেট রিচ প্লাজমা, এটা প্যাশেন্টের নিজের রক্ত থেকেই ইঞ্জেকশনটা তৈরি করা হয়। এই ইঞ্জেকশনও যদি আমরা অ্যারাউন্ড কক্সিস যে 3 মাসে 3 কোর্স ইঞ্জেকশন দিই, তো তাহলে মানে আমি বলবো যে 95% রোগী এই ইঞ্জেকশনের মাধ্যমে ভালো হয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে পরামর্শ, আমার মনে হয় যে আপনি পরামর্শ ঠিকই দিয়েছেন। আর আপনি যেটা কুশনের কথা বলছিলেন, এটা আপাততাকে ব্যবহার করা উচিত সবসময়, গাড়িতে, রাস্তায়, অফিসে, বাসায় বসার জন্য শক্ত চেয়ারগুলো অ্যাভয়েড করা উচিত। আমরা যে প্রসঙ্গে ছিলাম প্রফেসর ডক্টর শহীদুল, যে আপনি বলছিলেন যে মেরুদণ্ডের সার্জারির ইন্ডিকেশন বলছিলেন, যে আমরা মানে স্পন্ডাইলো ডিসকাইটিস বাই টিউবারকুলোসিস অর্থাৎ টিবি স্পাইন বা পোর্টস ডিজিজ, এই পর্যন্ত এসে থামছিলাম যে পোর্টস ডিজিজেরও একটা ক্ষেত্রে মানে ইন্ডিকেশন আছে অপারেশনের, যে কনজারভেটিভ টিবির ওষুধের মাধ্যমে এবং বিশ্রাম নিয়ে যদি সেটা ভালো না হয়, ইম্প্রুভ না করে বরং আরও ডেটোরিয়েট করে, তাহলে টিবি স্পাইনের ক্ষেত্রেও মানে সার্জারি রোল রয়েছে, ইন্ডিকেশন রয়েছে। এছাড়া যখন মানে আমরা ঘাত বা অপঘাত বা অ্যাক্সিডেন্ট হয়, যে উপর থেকে পড়ে গেছে, ফল ফ্রম হাইট, অথবা মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এভাবে মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে, সেই ক্ষেত্রে অপারেশন ম্যান্ডেটরি। অপারেশন করে স্পাইনাল কর্ডকে বা স্পাইনকে এক লাইনে এনে এবং স্পাইনাল কর্ডকে সমস্ত ধরনের প্রেশার থেকে ফ্রি করে আমরা ফিক্সেশন করে দিয়ে অপারেশন করি। আচ্ছা ডাক্তার শহীদুল, আমরা জানবো এই বিষয়গুলো, আমরা বিস্তারিত জানবো। এর আগে আমার একটা কোয়েরি থাকে। আমরা দেখি জন্মগতভাবে কিছু মানুষ তার মেরুদণ্ড বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে,
যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় কাইফো স্কোলিওসিস আমরা বলে থাকি, যে তার ঘাড়টা গুজু হয়ে থাকে এবং এই ঘাড় গুজু হয়ে থাকার কারণে তার লাংসও কি সমস্যা হয়, তার শ্বাসকষ্ট হয় এবং তার যে লাইফস্টাইলটা অনেক কষ্ট হয়ে যায়। তো এই কাইফো স্কোলিওসিস বা জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্মালো তাদের ক্ষেত্রে আপনাদের অপারেশনের কোনো রোল আছে কিনা? এটা হলো আপনি যেটা বলেছেন এটাকে বলি আমরা প্রাইমারি ইডিওপ্যাথিক স্কোলিওসিস বা কাইফো স্কোলিওসিস। এটা আসলে মানে কাইফো স্কোলিওসিস হলেই কিন্তু সার্জারি লাগবে এরকম কিন্তু না, যদি এটা মাইল্ড ফর্মে থাকে যে তার মানে কোনো নিউরোলজিক্যাল তার নার্ভকে কোনো প্রেশার করছে না, তার রেসপিরেটরি কোনো মনে করেন ডিফিকাল্টি সৃষ্টি হচ্ছে না, তাহলে কিন্তু আমরা মানে ফলো আপে রাখি যে অপারেশন করি না আমরা। কিন্তু যদি দেখি যে তার এটা বেন্ডিংটা খুব বেশি হয়ে গেছে, যে তার কসমেটিক দিক দিয়েও মনে করেন আগলি লুকিং এবং নিউরোলজিক্যাল নার্ভগুলোকে ইনভলভ করতেছে, তাহলে সেক্ষেত্রে সার্জারি করে এটা কারেক্টিভ এ করে মনে করেন অস্টিওটমি করে এরপরে স্ক্রু রড দিয়ে ফিক্স করে তাকে মানে সোজা করে দিতে হবে মেরুদণ্ডের হাড়। মানে এটা আসলে এই মেরুদণ্ডের সার্জারির মাধ্যমে এটা যদি প্রয়োজন হয় ইন্ডিকেশনে মিলে ক্রাইটেরিয়া মিলে সেক্ষেত্রে আপনার মেরুদণ্ড সোজা করে দেওয়ার মতো চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে চালু আছে। আপনি যে কথাগুলি বলছিলেন প্রথমে আপনি বলেছেন যে পিএলআইডি রোগীর কথা বলেছেন, হ্যাঁ যে ডিস্ক প্রোলাপসের কথা বলেছেন, যে যদি 100 জন রোগী হয় তার মধ্যে 10 জনের সার্জারি প্রয়োজন হয় আর 90 জনের সার্জারি প্রয়োজন হয় না। আসলে এই পিএলআইডি রোগীদের যে ট্রিটমেন্ট অপশন সার্জারি, কখন আপনারা বলবেন সার্জারি আর কখন আপনারা বলবেন যে কনজারভেটিভ ম্যানেজমেন্টই ভালো হবে? জি, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন যে সার্জারি কখন লাগে এইটাই আমরা বলি, তার কারণ আমাদের আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের সার্জারি। তো মনে করেন যে প্যাশেন্টের সিমটম এবং সাথে তার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস মিন আমি মিন করতে চাচ্ছি তার এমআরআই করে আমরা পেলাম যে হিউজ ডিস্ক প্রোলাপস যেটা স্পাইনাল কর্ডকে বা নার্ভকে কম্প্রেস করেছে এবং তার দৈনন্দিন চলাফেরা মানে কষ্ট হচ্ছে এবং পেইনটা ইনটলারেবল, সেই ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা যদি দেখি যে কাজ হচ্ছে না তাহলে সেটা সার্জারি একটা ইন্ডিকেশন। এরপরে আমরা যদি দেখি যে একটা রোগী কনজারভেটিভ ট্রিটমেন্ট চলতেছিল তার চলতে চলতে সে খারাপের দিকে গেল, দ্যাট মিন্স তার পা দুর্বল হয়ে গেল অথবা অনেক নার্ভ ইনভলভ হয়েছে মানে তার অন্যান্য যে সমস্ত সাইন সিমটম আছে যেমন বাউল এবং ব্ল্যাডার পেশাব এবং পায়খানার ফাংশন এগুলো হ্যাম্পার করলো, তাহলে সেই ক্ষেত্রে সার্জারিতে ফিরে আসতে হবে। এছাড়া একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে পিএলআইডির ক্ষেত্রে যে আমরা বলি কডাইকুইনা সিন্ড্রোম। এটা হচ্ছে কডাইকুইনা মানে কডাইকুইনা বলি ঘোড়ার লেসকে আমরা বলি কডাইকুইনা। এটা আসলে আমরা যারা ডাক্তার আমরা অ্যানাটমিতে পড়েছি আমরা দেখি স্পাইনাল কর্ড একটা পর্যায়ে এসে যে লাম্বার ওয়ান ভার্টিব্রার নেস থেকে এসে এটা মানে মাল্টিপল ফাইবারের মতো নিচের দিকে থাকে, যে ঘোড়ার লেজে যেমন অনেকগুলো ফাইবার থাকে আর কি। ঠিক তো এইটার যদি কম্প্রেশন হয় নিচের দিকে ডিস্কে যদি সিভিয়ার কম্প্রেশন হয় তাহলে তার দুই পা দুর্বল হয়ে যেতে পারে, তার পেশাবটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, তার কনস্টিপেশন ডেভেলপ করতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে তার সেক্সুয়াল ফাংশন হ্যাম্পার করবে এবং দুর্বল মানে পাটা অবশ্যই অবশ্যই হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে যেহেতু নার্ভ রুটকে কম্প্রেস করা আছে। জি, প্যারালাইজড হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাবসলিউট ইন্ডিকেশন, অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো এবং এটা এটা তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দরকার। আচ্ছা, সেটা তো গেল পিএলআইডির ক্ষেত্রে। আর আপনারা যারা এই পিএলআইডির অপারেশন করে থাকেন অ্যাবসলিউট ইন্ডিকেশন যত দ্রুত সম্ভব করলে ভালো, করে গেল অপারেশন করার পরে এটা কি আবার পুনরায় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? একটা জিনিস হলো আমি বলি যে ডিক্স ডিজিজ রানস ইন দ্য ফ্যামিলি। এখন এটা বিষয় হলো যে ডিস্কের কারো সমস্যা হয়েছে, যে ডিক্স ইউজুয়ালি যারা মানে ন্যাচারালি যাদের দুর্বল ডিস্ক অথবা এই ডিস্ক দুর্বল হওয়ার অন্যান্য প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিছু, যেমন ডায়াবেটিস, স্মোকিং, অবেসিটি, এগুলো এই বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে, একবার ডিস্ক প্রোলাপস হলো সেটা সার্জারি হলো উনি ভালো হয়ে গেলেন, কিন্তু যদি সতর্কভাবে না চলেন তাহলে ইন ফিউচার আবার হতে পারে। তার কারণ ডিস্ক তো অনেকগুলো লাম্বার ডিস্কই আছে মনে করেন যে 5টা ডিস্ক, মানে আপনি বলছেন যে কারণে তার এখানে ডিজিজটা হয়েছে সে কারণটা যদি বিদ্যমান থাকে এবং সে যদি নিয়ম কানুন মেনে না চলে সেক্ষেত্রে আবার আক্রান্ত সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই অপারেশন পরে তাকে কিছু নিয়ম কানুন বা ফিজিওথেরাপি বা তাকে কীভাবে চলার
যে স্বাভাবিক জীবনযাপন পালন করার জন্য তাকে যে নিয়মগুলো মেনে চলতে হবে, অ্যাডভাইস করে সেগুলো মেনে চলতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনি বলছিলেন যে যারা 10% বাইরে যারা আছে তাদেরকে কনজারভেটিভ ম্যানেজমেন্টেই আপনারা সারিয়ে তুলুন, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের রোলটা কী, কী ম্যানেজমেন্ট আপনারা দেন? অর্থাৎ কনজারভেটিভ মানে কী কী ম্যানেজমেন্ট আছে? কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে বিশ্রাম, আগে যেমন মাসের পর মাস শুয়ে রাখা হতো, এখন আমরা আর তা বলি না, এখন এক সপ্তাহ রেস্টে একেও মনে করেন যে ভালো হতে পারে। এছাড়া আমরা মনে করেন যে ব্যথার ওষুধ অ্যানালজেসিক দিয়ে থাকি, মাসেল রিল্যাক্সেশন দিয়ে থাকি, নিউরোভিটামিনস দিয়ে থাকি, তারপরে প্রিগাবালিন দিয়ে থাকি, বিশ্রাম এবং এই মেডিকেশন, এর ফলে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে। তো এছাড়াও যাদের আরেকটু চিকিৎসা লাগে, যেমন আরেকটু এক্সটেন্সিভ চিকিৎসা লাগে, সেক্ষেত্রে আমরা ওষুধের সঙ্গে সঙ্গে আমরা ফিজিওথেরাপি হেল্প নিয়ে থাকি। এছাড়াও নতুন একটা চিকিৎসা আমরা দিচ্ছি ইদানিং, সেটা হলো পিআরপি এপিডোরাল ইঞ্জেকশন। হ্যাঁ, পিআরপির কথা আমি এর আগেও বললাম যে প্লেটলেট রিচ প্লাজমা, যে রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে 20-25 সিসি রক্ত নিয়ে সেই রক্তটাকে একটা মেশিনের ভিতর দিয়ে প্রসেসিং করে রক্তরসটা আমরা সেপারেট করি। এই রক্তরসের মধ্যে প্লেটিলেটটা খুব হাই কনসেন্ট্রেশনে থাকে, সেজন্য এটা পিআরপি বলা হয়, যে প্লেটিলেট রিচ প্লাজমা। এইটাকেই আমরা এপিড্রাল স্পেসে অর্থাৎ স্পাইনাল কর্ডের ভিতর আমরা ইঞ্জেকশন হিসেবে পুশ করি, এতে করে অনেক রোগীর কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই প্রক্রিয়াটা একটু জানি আপনার কাছে, পিআরপি একটা লেটেস্ট ট্রিটমেন্ট আমরা জেনেছি, তো এই এই ট্রিটমেন্টটা যে পিআরপি আপনি বললেন যে একটা প্রসেস করার মধ্যে তার নিজের রক্তটা প্রসেস করার পরে যেটা প্ল্যাটলেট রিচ হয় প্লাজমাটা, তারপর আপনি পুশ করেন, এই প্ল্যাটলেটটা কীভাবে ওই আক্রান্ত জায়গায় কাজ করছে? রাইট, প্লেটলেটের ভিতরে অনেক রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে। হ্যাঁ, কমপক্ষে 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে। তো আমাদের একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন কলটি নিয়ে তারপরে এই প্রসঙ্গে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। আমার নাম আব্দুল কাদের, আর বাম পাশের মেয়ে। আব্দুল কাদের, আপনার বয়সটা একটু বলবেন প্লিজ। বয়স 62। জি বলুন, আপনার সমস্যার কথা বলুন। 65 বছর আমার। জি বলুন। মেরুদণ্ড বাম পাশের হাত দুইটা চাইপে গেছে, আর যার জন্য আমার কোমর থেকে বাম পায়ে ব্যথা। আপনি কোনো আঘাত, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কোনো সমস্যা হয়েছিল কিনা? না না। আচ্ছা, ব্যথাটা কতদিন থেকে আপনার? তিন চার মাস থেকে আপনার মেরুদণ্ডের বাম পাশে একটু বলছেন যে ব্যথা পেয়েছিলেন। তিন চার মাস থেকে। আপনি কোনো ডক্টর দেখিয়েছিলেন? আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? আমি ডাক্তার ও ফিজিক্যাল মেডিসিন স্কোয়ারে দেখাইছিলাম। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার সমস্যার কথা আমরা জেনে নিচ্ছি। যে কথাটি বলছিলেন আমাদের দর্শক, যে ওনার মেরুদণ্ডের বাম পাশে ব্যথা, যেটা বাম পায়ের দিকে রেডিয়েট করছে, এবং উনি একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টর দেখিয়েছেন, যে এই প্রসঙ্গে যদি আপনি বলতেন। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে কোমরের ব্যথা বাম পায়ের দিকে নামে, এটাকে শুধু কোমরের ব্যথা হলে এটাকে আমরা একটা টার্ম বলি যে লাম্বাগো, আর কোমরের ব্যথা যখন রেডিয়েশন হয় ডানে বা বামে তখন আমরা বলি যে লাম্বাগো সায়াটিকা। তো ওনার হলো লাম্বাগো সায়াটিকা লেফট, বাম পায়ের দিকে যাচ্ছে, যে অ্যালং সায়াটিক নার্ভের যে কোর্স অনুযায়ী মানে ব্যথাটা রেডিয়েট করছে, সেজন্য এটাকে আমরা বলি লাম্বাগো সায়াটিকা। তো এইটা কিন্তু মানে পিএলএডি হওয়ার মনে করেন যে সম্ভাবনা আছে। ওনাকে ভালো একজন স্পাইন স্পেশালিস্টকে দেখিয়ে এমআরআই করে শিওর হতে হবে। এমআরআই করে শিওর হওয়ার পরে মানে তার এমআরআই দেখে সিভিয়ারিটি অনুযায়ী মানে তার ট্রিটমেন্ট একটা লাইন ঠিক করতে হবে। তার মানে আপনি বলছেন যে এমআরআইটা করার পরে তাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে, যে তাকে পিএলআইডি হয়েছে কিনা এবং তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা সার্জারি প্রয়োজন আছে কিনা, এটা দেখে নিশ্চিত হয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এটার একটা সুষ্ঠু সমাধান দিতে পারে। যে আমরা যে প্রসঙ্গে ছিলাম ডাক্তার শহিদুল, যে আপনি বলছিলেন যে পিআরপির কথা বলছিলেন, যে কিভাবে কাজ করে পিআরপিটা, পিআরপি কি করে? প্লেটিলেট তো হাই কনসেন্ট্রেশনে থাকে পিআরপির মধ্যে, এখন প্লেটিলেটের মধ্যে মাল্টিপল গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টর কী করে? এটা হলো রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন করে। তো রিপেয়ার কোথায় লাগে? পিএলআইডি হলে কী হয়? পিএলআইডি হলে আমরা আপনি যা জানেন যে আমাদের তো ডিস্কের দুটো অংশ, যে ডিস্কের বাইরের দিকে থাকে একটা টাফার, একটা শক্ত স্ট্রাকচার, এটাকে বলে আমরা অ্যানুলাস ফাইব্রোসিস, আর ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, যেটা জেলির মতো। তো পিএলআইডি হলে বা স্পাইনের ডিস্কের সমস্যা হলে ওই যে বাইরের যে অ্যানুলাস ফাইব্রোসাসটা সেটা টিয়ার হয়ে যায়, টিয়ার হয়ে গেলে ভিতর থেকে জেলিটা অনেক সময় মনে করেন যে বেরিয়ে আসে, এবং ও টিএনএফ আলফা নামক একটা
কেমিক্যাল মেডিয়েটর, পেইন মেডিয়েটর মানে রিলিজ হয়, সেই কারণে আমাদের পেইন হয়। তো এই যে পিয়ার প্লেটিলের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর আছে, এটা ওইখানে এটা রিপেয়ার করে এবং রিজেনারেট করে। রিপেয়ার এবং আমরা জানি যে ক্ষত থাকলেই ব্যথা হয়, ক্ষত শুকিয়ে গেলে কিন্তু ব্যথা কমে যায়। মানে বিষয়টা যদি সাধারণ মানুষের জন্য বলি, মানে বিষয়টা হলো এরকম, মানে ক্ষত থাকতে তো আসলে ব্যথা করবে, যদি শুকিয়ে যায় তাহলে। আর যেটা বলছেন যে প্লেটলেটটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা গ্রোথ ফ্যাক্টর আমরা জানি যে একটা ক্ষত বা একটা ঘাকে শুকানোর জন্য যে গ্রোথ ফ্যাক্টরগুলো দরকার, যে জিনিসগুলো সেগুলো এসে ওটাকে সুস্থ করে দেয়। যে আমাদের আরেকজন দর্শক সাথে আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স এবং পরিচয় বলি, আপনার সমস্যার কথা বলুন। আপনার নামটি বলুন আর আপনার বয়সটি বলুন প্লিজ। আপনাকে স্ট্রোক করেছিলেন নাকি কোমরে কোনো আঘাত জনিত কারণে হয়েছে? আচ্ছা, আপনি আপনি কতদিন থেকে প্যারালাইসিসে ভুগছেন? একটা কথা বলেছেন যে ঘুমের মধ্যে উনি প্যারালাইজ হয়ে গেছেন, দ্যাট মিন্স এটা ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক যদি হয় তাহলে আমাদের শরীরের এক সাইড, আমরা হেমিপ্যারেসিস বলি বা হেমিপ্লেজিয়া বলি, যে আমাদের ব্রেনের যদি ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে রোগীর অপোজিট লেফট সাইড, লেফট হ্যান্ড এবং লেফট লেগ মানে প্যারালাইসিস হয়ে যাবে। তারপরে আবার মাথা যদি আবার ডান পাশে স্ট্রোক করে তাহলে আমাদের বাম পাশটা প্যারালাইসিস হবে। জি, আবার বাম পাশে এই হলে ডান পাশ ক্ষতিগ্রস্ত হবে। জি, এরকম। আর স্পাইনের কারণে যদি প্যারালাইসিস হয় তাহলে সেই ক্ষেত্রে ঘাড়ের উপর পর্যন্ত, উপর থেকে যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে চার হাত পাই অবশ হয়ে যাবে। আবার যদি ঘাড়ের নিচে যে পিঠের অংশে হয়, পিঠের অংশ থেকে কোমর পর্যন্ত, এখানে কোথাও যদি কোনো মানে লিশন থাকে, স্পাইনাল কর্ডে কোনো টিউমার থাকে বা ইনফেকশন থাকে অথবা চাপ থাকে, তাহলে শুধু দুই পা প্যারালাইসিস হয়ে যাবে। সেই জন্য প্যারালাইসিসের এই ধরন দেখেই কিন্তু আমরা বুঝি যে আমরা স্ট্রোকের কারণে না। দর্শক যেভাবে কথা বলছিলেন উনি কিন্তু কোনো কোমর ব্যথা পেইনের কথা কিন্তু বলেনি। যারা যারা কোমরের কারণে যদি হতো তাহলে ব্যথা হতো, উনি আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্রেন স্ট্রোকের কারণে উনি প্যারালাইসিস, উনি কিন্তু দেড় বছর থেকে ভুগছেন। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আছে? হ্যাঁ, ওনার জন্য পরামর্শ হচ্ছে উনি একজন ভালো নিউরোলজিস্টের আন্ডারে চিকিৎসাধীন থাকবেন এবং এই প্যারালাইসিস ভালো করার জন্য তাকে ভালো ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে হবে। রেগুলার ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু স্ট্রোকজনিত প্যারালাইসিসগুলো ইম্প্রুভ করে যায়। জি, আমরা তো মেরুদণ্ডের সার্জারির কথা বলছিলাম। এখানে আসলে আপনি বলছিলেন সার্জারির কথা, কোনো কমপ্লিকেশন, খুব সংক্ষিপ্তভাবে যদি কোনো কমপ্লিকেশন হয় সার্জারি, সেক্ষেত্রে একটু বলতে পারেন? জি, সব অপারেশনের কমপ্লিকেশন তো থাকে, তো মেরুদণ্ডের সার্জারিতেও কমপ্লিকেশন আছে এবং থাকারই কথা। তো মেরুদণ্ডের কমন কমপ্লিকেশনের ভিতরে ডিস্কাইটিস হতে পারে, যে ওইখানে ইনফেকশন হতে পারে, অপারেটিভ সাইডে ইনফেকশন হয়ে পুঁজ জমতে পারে এবং পরবর্তীতে অপারেশনের পরে তার পেইন বেড়ে যেতে পারে। আবার সুপারফিশিয়াল ওন্ড ইনফেকশনও হতে পারে, যে অনেক সময় খুব মানে ফ্যাটি মানুষ যদি হয় তাহলে অনেক সময় তাদের ফ্যাট গলে গলে মানে সিক্রেশন হয় কিছুদিন, এরকমই থাকে। এছাড়া ডুরাল টেয়ার হয় অনেক সময়, যে ডুরামেটার যে স্পাইনাল কর্ডে যে কাভারিং ওইটা মানে একটু ইঞ্জুরি হতে পারে। তো ইঞ্জুরি হলে ওটা ইজিলি রিপেয়ার করে দিলে ওটা কিন্তু মনে করেন যে ভালো হয়ে যায়। এরপরেও যদি খুব বেশি অ্যাডেশন থাকে, ফাইব্রোসিস থাকে, অপারেশনটা খুব অথবা মানে এর আগে দু একবার অপারেশন হয়েছে, এরকম মেরুদণ্ডে অপারেশন করতে যায় অনেক সময় ডুরা অথবা রুট অনেক সময় ইঞ্জুরি হতে পারে। তবে রুট ইঞ্জুরিটা খুব কমন না, কিন্তু রুট ইঞ্জুরিটা রেয়ার। এমনি ইনফেকশন এবং ডুরাল টিয়ার এগুলোই হচ্ছে মানে কমন কমপ্লেন। এবং আপনি বলছিলেন যে মেরুদণ্ডের সার্জারির পরে ফলো আপ এবং ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ইয়েস, হ্যাঁ, ফলো আপে যেমন আমাদের শিডিউল করা আছে, যেমন আমরা বলি আমরা কিন্তু যে এদিন অপারেশন করে সকালে অপারেশন করলে বিকেলে কিন্তু হাঁটাতে পারি, অথবা মনে করেন বিকেলে অপারেশন করালাম পরের দিন বিকেলে কিন্তু তাকে আবার মানে হাঁটতে দিতে পারি। এরপরে ইউজুয়ালি হাসপাতালে দুই তিন বা চার দিন হসপিটালে ভর্তি থাকতে হয়, এরপর হসপিটাল থেকে সে রিলিজ হয়ে যাবে, আমরা এক মাস পরে ফলো আপে আসতে বলি। এবং এক মাস পরে ফলো আপে আসলে আমি ছয়টা ব্যায়াম শিখাই দিই, যে তার ব্যাক মাসেলকে স্ট্রং করার জন্য, যে ব্যাক মাসেল স্ট্রং হলে কিন্তু মেরুদণ্ড স্ট্রং হয়ে যায় এবং এই ডিস্ক ডিজিজের হাত থেকে অনেক সময় রেহাই পাওয়া যায়। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম।
আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা এই কোমর ব্যথায় ভুগছেন বা মেরুদণ্ড সার্জারির কথা ভাবছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন প্রফেসর ডক্টর শহীদুল যে মেরুদণ্ডের সার্জারি ভয়ের কিছু নেই, তবে সব রোগীর সার্জারির প্রয়োজন হয় না। আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার রোগটা কী এবং কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা। দর্শক, যারা কোমর ব্যথায় ভুগছেন দেরি না করে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে অর্থোপেডিক্স বা স্পাইন সার্জারি দেখিয়ে নিন এবং সেই পরামর্শ মোতাবেক আপনি চলুন। দর্শক, এই করোনাকালীন সময়ে আবারও বলবো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।